ওয়েলকাম টু বায়োগ্রাফি 360 বেঙ্গলি। অর্জুনা রানাতুঙ্গা, এমপি ও ক্রিকেটার, জন্ম ডিসেম্বর 1, 1963, গাম্পাহা, সিলন। রাজনৈতিক দল ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্স। দাম্পত্য সঙ্গী শ্যামাগারা রানাতুঙ্গা। সন্তান ধ্যান রানাতুঙ্গা। প্রাক্তন ছাত্র ছিলেন আনন্দ কলেজে। পেশা রাজনীতিবিদ, ক্রিকেটার। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি 1.73 মিটার। ব্যাটিং এর ধরন বামহাতি, বোলিং এর ধরন ডানহাতি মিডিয়াম। ভূমিকায় ব্যাটসম্যান। অর্জুনা রানাতুঙ্গা গাম্পাহায় জন্মগ্রহণকারী শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসক। 1990-এর দশকে অধিকাংশ সময়ই শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধিনায়কত্বে শ্রীলঙ্কা ক্রিকেট দল 1996 সালের ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয় করে। তিনি মূলত বামহাতি ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামতেন, তবে মাঝে মধ্যে মিডিয়াম পেস বোলিং করতেন। বর্তমানে তিনি কালুতারা জেলা থেকে শ্রীলঙ্কার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। খেলোয়াড়ী জীবন। কলম্বোর উত্তরাঞ্চল থেকে 20 মাইল দূরবর্তী গাম্পাহা শহরে রানাতুঙ্গা জন্মগ্রহণ করেন। ভাইয়েরা সবাই কলম্বোর আনন্দ কলেজে পড়াশোনা করেছেন। মা ছিলেন একজন শিক্ষিকা। বিদ্যালয়ে থাকাকালীন সময়েই তিনি ক্রিকেট বিষয়ে আগ্রহী হয়ে উঠেন। আনন্দ কলেজের হয়ে জুনিয়র ও সিনিয়র উভয় পর্যায়ে দলেই ক্রিকেট খেলেন। 1981 সালে 18 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। পরের বছরই শ্রীলঙ্কা ক্রিকেট দল টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায়। দলের প্রথম খেলায় তিনি অংশগ্রহণ করেছিলেন। ওই খেলায় তিনি প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে অর্ধশতক করেছিলেন। 1983 সালে জাতীয় দলে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ ঘটে রানাতুঙ্গার। তখন শ্রীলঙ্কা দল আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত ছিল, প্রতিষ্ঠা দলগুলোর বিপক্ষে তেমন সুবিধা করতে পারত না। মাঝারি সারির ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ভূমিকা পালন করেন। 1990-এর দশকের মধ্যভাগে একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কা দল আক্রমণধর্মী দলে রূপান্তরিত হয়। তন্মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল 1996 সালের ক্রিকেট বিশ্বকাপে শিরোপা অর্জন। ফুটবল দলকে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা প্রাপ্তিতে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে রানাতুঙ্গার ভূমিকা অপরিসীম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ভূমিকা বিতর্কের সৃষ্টি করে। জুন 2000 সালে তিনি শ্রীলঙ্কা দলের হয়ে 100তম টেস্ট খেলায় অংশগ্রহণ করেন। এর ফলে তিনি শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে একমাত্র খেলোয়াড় রূপে 100তম টেস্ট খেলার অধিকারী হন। কিন্তু পূর্বেকার বছরে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে দলের বাজে ফলাফলে 2000 সালে জাতীয় দল থেকে অধিনায়কত্ব হারান। একই বছর উইজডেন কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষিত করে। অবসর পরবর্তী সময়কাল। 2001 সালে ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর রানাতুঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও প্রবেশ করেন তিনি। পিপলস অ্যালায়েন্স দলে যোগ দেন ও শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে বিজয়ী হন। শুরুতে তিনি পর্যটন বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2008 সালের ডিসেম্বর মাস পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি হিসেবে আসীন ছিলেন। এরপর 2010 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল অ্যালায়েন্স দলে যোগ দেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভুল ভ্রান্তি হলে মাফ করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।